হ্যালো বন্ধুরা, সুখবর, অবশেষে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে বাংলায় এবারে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ নতুন নিম্নচাপের ফলে বেসিক্যালি যেই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কম ছিল, অর্থাৎ যেখানে যেখানে বৃষ্টি হয়নি তার মধ্যে বেশিরভাগটা দক্ষিণবঙ্গ রয়েছে, সেই দক্ষিণবঙ্গে অবশেষে ভারী বৃষ্টি আসতে চলেছে। এটা কিন্তু আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে সেটাই দেখাবো যে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি কতদিন অবধি চলবে আর কতটা মিলিমিটার হতে পারে বৃষ্টি। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যখন মঙ্গলবার দেখতে পাচ্ছি দুপুর 2:01, সেখানে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা শুধু এই মঙ্গলবারই নয়, আমরা আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তার জন্য আমরা একবার চলে যাব গিয়ে শুরু থেকে, অর্থাৎ 29 তারিখ থেকে আমরা দেখা শুরু করব। সেখান থেকে যদি আমরা দেখি, সবার প্রথম আমরা চলে যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে, এবং এই বায়ুর ঝাপটা মোড় গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, যেহেতু 29 তারিখ থেকে নতুন নিম্নচাপ ওঠা শুরু হয়ে যাবে এবং যার প্রভাব আমরা 27 তারিখ আজ বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে দেখতে পাচ্ছি যে এখান থেকে যেহেতু নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগর থেকে, তার জন্য কিন্তু এখানে উপকূলে প্রচণ্ড হাওয়া চলছে, অর্থাৎ ঝড়ো হাওয়া চলছে। এই মুহূর্তে হয়তো এই সমস্ত জায়গায় সতর্কবার্তা জারি আছে। এদিকে আমরা যখন শুক্রবার 28 তারিখে যাচ্ছি, 28 তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে 28 তারিখেও এটার শক্তি অনেকটা কমবে, তবে 29 তারিখ শনিবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে এটার শক্তিতে বৃদ্ধি হবে, যার জন্য বঙ্গের ওপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে দীঘা এবং যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে পড়ছে উপকূলীয় অংশ, আর এদিকে বাংলাদেশের কলাপাড়া, চট্টগ্রাম এই সমস্ত জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন নিম্নচাপ প্রবেশ করবে, যার জন্য আমরা 30 তারিখ যখন দুপুর অথবা বিকেল নাগাদ যাচ্ছি সেই সময় গিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এই অংশটির মধ্যে এখানে কিন্তু এটা এফেক্টেড ফেলবে। 30 তারিখের পর যখন আমরা 31 যাচ্ছি অর্থাৎ সোমবারে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পুরো ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে এই জায়গার সামনে থেকে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূলীয় সামনে থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। তারপরে মঙ্গলবার 1 তারিখের মধ্যে এটি উপকূলে আছড়ে পড়বে, যার জন্য কিন্তু উপকূলের মধ্যে ভারী বৃষ্টি চলবে 2 তারিখের পর থেকে। 2 তারিখের আগে থেকেই শুরু হয়ে যাবে, তবে ঝড়ের যে দাপট সেটা কিন্তু আপনারা পাবেন বুধবার 2 তারিখ থেকে, একটা ঝড়ের স্মুথলি হাওয়া দেখতে পাচ্ছেন। আমরা 3 তারিখ গেলে অর্থাৎ বৃহস্পতিবার গেলে দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া চলবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপরে। তারপরে শুক্রবার 4 তারিখ, 4 তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো হাওয়া চলবে, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে করে কিন্তু ক্লিয়ার হবে। তারপরে দেখে নেবো যে পরবর্তীকালে 5 তারিখে আর কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা, কারণ বঙ্গোপসাগরে যা পরিস্থিতি দেখছি হয়তো এরপরেও আরও ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হবে। বায়ুর ঝাপটাগুলো আপনাদেরকে আমরা কমপ্লিট করে দিলাম, এবার আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। আর এই বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যখন 28 তারিখের পর থেকে যাচ্ছি অর্থাৎ 29 তারিখ, যেদিন থেকে নিম্নচাপের প্রভাব পড়া একটু একটু করে শুরু হবে অর্থাৎ 29 তারিখের থেকে, তো 29 তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন দুপুর 12টা থেকে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে নিম্নচাপের, যেখানে দীঘা এবং উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলি আছে যেমন মন্দারমণি রয়েছে তার মধ্যে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে। এদিকে আবারও ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, কলকাতা হয়ে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ এবং হাওড়ার পড়ছে এর মধ্যে, এবং 2/24 পরগনা পড়ছে এদিকে কোলাঘাট সাইডে উলবিরিয়া দিকে, এখানে বৃষ্টির পরিমাণ হবে দুপুর 12টা থেকে মাঝারি, অর্থাৎ মাঝারি মানে বৃষ্টি হবে। আর এদিকে ওই সময়ে আমরা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অনেকাংশে, এদিকে সিকিম এবং সাইডেও বৃষ্টি দেখা যাচ্ছে, সঙ্গে নেপাল এবং ভুটান এখানেও ভারী বৃষ্টি থাকবে। কিন্তু এটাকে যখন আমরা একটু আগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ একটু জুম করে আমরা এটাকে একটু আগে যদি নিয়ে যাই, দেখুন আগিয়ে নিয়ে গেলে দুপুর 3টে থেকে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিটা উপরের সাইডে উঠবে, যার জন্য কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যে আমাদের পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুদিকে বৃষ্টি হবে, সঙ্গে আমরা মুর্শিদাবাদ এবং বহরমপুর, ডোমকল, করিমপুর সাইডগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা অংশ দেখা যাচ্ছে, এদিকে খড়গপুর এবং 2 মেদিনীপুর সাইডে বৃষ্টি দেখা যাচ্ছে, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ওপরে বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া দুটো জায়গায় কিন্তু সে সময় কোনো বৃষ্টি থাকবে না। তারপর আমরা যখন এটাকে বিকেল দিকে নিয়ে যাচ্ছি, বিকেলের পরে দেখুন 29 তারিখে বৃষ্টি কমবে, অর্থাৎ 29 তারিখে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে পুরুলিয়া এবং বাঁকুড়া সাইডে। তারপর আমরা যখন রোববার 30 তারিখ যাবো, 30 তারিখ থেকে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়া শুরু হয়ে যাবে, দেখুন এখানে 30 তারিখে ভোরবেলা অর্থাৎ রাত্রিবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি একটি প্রভাব, যেটা কামাক্ষ্যানগর এবং ভুবনেশ্বর হয়ে পারাদ্বীপ, পুরী, কটক, বালাসোর এই অংশ হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীঘা এবং মন্দারমণি, কন্টাই, তারপর হচ্ছে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ,
খড়গপুর ঝাড়গ্রাম দিকে ঢুকবে, প্রবেশ করবে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি দীঘা সাইডে ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টি হবে অনেক সাইডে রয়েছে, এদিকে কন্টাক সাইডেও তাই, এই সমস্ত জায়গায় জায়গায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে। তারপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন আরেকটু এগিয়ে নিয়ে গেলে রাত্রি দুটোর সময় বৃষ্টির পরিমাণটা বাড়বে, যার জন্য জয়নগর, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বারুইপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যেহেতু নতুন নিম্নচাপের প্রবেশ ঘটছে। এদিকে আমরা যদি আরেকটু আগিয়ে নিয়ে যাই, অর্থাৎ দুপুর দুটোর পর, যখন আমরা তিনটে সরি দুপুর বলছি রাত্রি দুটোর পর, অর্থাৎ ভোর তিনটে বা চারটে নাগাদ যদি আমরা যাচ্ছি, সে সময় কিন্তু আমরা যত সুন্দরবন লাগোয়া আছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উপকূলীয় অংশগুলিতে ভারী বৃষ্টি চলবে। একই সঙ্গে কোলাঘাট, উলবেড়িয়া, চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেও, এদিকে দুই বর্ধমান এবং বাঁকুড়াতেও বৃষ্টি চলবে, কিন্তু পুরুলিয়াতে সে সময় একটু কম চলবে, আগে বৃষ্টি চলবে, রাত্রেবেলা দুটোর সময় বৃষ্টি দেখা গেছে পুরুলিয়াতে। এদিকে আবার কাটোয়া, বেলডাঙা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, এখানে কিন্তু বৃষ্টির আমরা একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। একই সঙ্গে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এদিকে রংপুর সাইডে, বাংলাদেশের দিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, আর এদিকে কলাপাড়া, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, মেহেরপুর রাজশাহীতে বৃষ্টি রয়েছে, এদিকে মুর্শিদাবাদ, ডোমকলে তো রয়েছেই। তো এখানে 30 তারিখে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। তারপরে 30 তারিখের থেকে যখন আমরা দুপুরবেলা যাচ্ছি, মোটামুটি ভোরবেলা আপনারা রাত্রেবেলা দেখলেন যে কতটা বৃষ্টি হবে, তারপরে আমরা যখন ওই 30 তারিখে দুপুরবেলা দুটোর সময় আসছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুটো থেকেও কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হবে এবং অনেকাংশ অতি ভারী বৃষ্টি রয়েছে এখানে জয়নগর, গোসাবা, দয়াপুর, কুমিরমারি এই জায়গাগুলিতে। একই সঙ্গে কন্টা এবং দীঘা এই দুটো জায়গাতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবারও চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, আসানসোল, বাঁকুড়া, বীরভূম অর্থাৎ পুরুলিয়া এবং বাঁকুড়াতে যেখানে বৃষ্টির পরিমাণ ছিল না, বৃষ্টি ছিল না, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে দুপুর দুটো থেকে, তার সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ, বহরমপুর ডিস্ট্রিক্টে চলবে। এদিকে কলাপাড়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরাতেও বৃষ্টি দেখা যাচ্ছে, আর উত্তরবঙ্গে সে সময় ঝিরিঝিরি চলবে। এদিকে মালদা, দিনাজপুরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামের সাইডেও বৃষ্টি রয়েছে, এদিকে মানে দুপুর দুটোর সময় বৃষ্টিটা বাড়বে। তারপরে আমরা যখন তিনটে বা চারটে নাগাদ যাচ্ছি, সেখানেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি, যে আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাঁকুড়া সাইডে, বিষ্ণু বর্ধমান সাইডে, পুরুলিয়া সাইডে কিছুটা বৃষ্টি বাড়বে, এদিকে ঝাড়গ্রাম, দুই পশ্চিম মেদিনীপুর সাইডে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, চন্দ্রকোনা সাইডে, হাওড়া ডিস্ট্রিক্টের ওপর আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাড়বে, কলকাতা এবং বসিরহাট, তাকি সাইডে বৃষ্টি, হিঙ্গলগঞ্জ সাইডে দেখা যাচ্ছে ভারী, এদিকে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট সাইডে মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে, রাজশাহী, মেহেরপুর, তাই। তো এখানে 30 তারিখের আপডেট। তারপরে যখন আমরা 30 তারিখ থেকে যাচ্ছি 31 তারিখের দিকে এগোচ্ছি, দেখুন 30 তারিখ আবারও রাত্রি 11টার সময় কিন্তু আবারও ভারী বৃষ্টি চালু হয়ে যাবে, যার জন্য আরও ভারী বৃষ্টি বিভিন্ন জেলায় জেলায়, যেমন দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, কলকাতা তথা 2-24 পরগনার মধ্যে, কিন্তু সেই সময় খড়গপুর এবং তার আশেপাশের দুই মেদিনীপুর সাইড এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের উপরে বৃষ্টির পরিমাণ কম থাকবে, হয়তো নাও হতে পারে এদিকে। তারপরে উপকূলের জায়গাগুলোতে সেই সময় ভারী ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, মাঝারি বৃষ্টি, আর উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি চলবে সেই সময়। তারপরে আমরা যখন এটাকে 31 তারিখের দিকে প্রবেশ করালাম লাইভ আপডেটটাকে, 1-8 টাকার নিয়ে গেলাম, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও নিম্নচাপের সে সময় প্রভাবটা আমরা দেখুন ঘূর্ণাবর্তের মুখটা সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলীয় অংশে দেখতে পাচ্ছি, যার জন্য উপকূল থেকে সরাসরি আঘাত করবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের ওপরে, যার জন্য আবারও 31 তারিখ দুপুর তিনটে থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সবার প্রথমে বাংলাদেশে শুরু হবে, তারপরে এটা আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে, যার জন্য সবার প্রথম পশ্চিমবঙ্গের উপকূলীয় জায়গা গোসাবা, জয়নগর, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পাণ্ডু অর্থাৎ দক্ষিণ পূর্ব সাইডের জায়গাগুলি থেকে শুরু হবে এই প্রভাবটা। তারপর আস্তে আস্তে করে উত্তর পশ্চিম সাইড বরাবর এগোবে দেখতে পাচ্ছেন, যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি পশ্চিম সাইডের জেলাগুলিতে রয়েছে এবং মধ্য পশ্চিম ভাগেও ভারী বৃষ্টি চলবে। একই সঙ্গে ওড়িশাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবার বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের জেলাগুলিতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর হচ্ছে নেত্রকোনা, বিশ্বম্বরপুর, চতাকবাজার, কিশোরগঞ্জ অংশে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মেনাপুর, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, ভালো বৃষ্টি। তারপর আমরা যখন এটা 31 থেকে একে নিয়ে যাবো, একে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন একে থেকেও ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে। দেখুন সবার প্রথমে মায়ানমার এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগের জেলাগুলি থেকে প্রচণ্ড বৃষ্টি থেকে চালু হবে, তারপরে এটা হঠাৎ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে পড়ে ছেয়ে যাবে, যার জন্য আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হবে এবং সেই বৃষ্টিটা ভারী থাকবে। এটা কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন বন্ধুরা, অবশ্যই কিন্তু নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত কিন্তু আমরা এমন টাইপের আপডেট আপনাদের জন্য প্রোভাইড করে থাকি, একদম সঠিক এবং অ্যাকুরেট আপডেট। ডেইলি বাংলা নিউজ সবসময় সত্য খবর দেয়, কোনো ধরনের মিথ্যার সত্য আপোষ করে না, তার জন্য আপনারা অবশ্যই বিশ্বাস করতে পারেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানে 1 তারিখের মোটামুটি ভালো বৃষ্টি আছে 1 তারিখে দেখতে পাচ্ছেন, তারপর বুধবার 2 তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 2 তারিখে শুধু দক্ষিণবঙ্গে নয়, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ কিন্তু ভারী থেকে অনেকাংশ অতি ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি রয়েছে, ছোট ঝিরিঝিরি বৃষ্টি কোথাও নেই। তারপরে 3 তারিখ যখন আমরা বৃহস্পতিবার যাচ্ছি, 3 তারিখে দেখুন পশ্চিম সাইডের জেলাগুলিতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু সেই সময় একটা উপকূলের সাইডে দেখুন, এখানে উপকূলের সাইডে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এখানে কিন্তু একটা ভয়ঙ্কর মানের বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। দেখা যাক এটা কোথায় যাবে। তো এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই, আগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছি পরবর্তীকালে সেটা কমজোরি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। তারপর আমরা শনিবার 5 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। লাস্ট অবধি আমরা যে আপনাদেরকে দেখালাম যে দক্ষিণবঙ্গে এবারে শেষে ভারী বৃষ্টি আসতে চলেছে, আপনাদের অপেক্ষার অবসান করতে চলেছে এবং আমাদের সবার অপেক্ষার অবসান করতে চলেছে। ধন্যবাদ এত অবধি দেখার জন্য। ভিডিওটিকে আরও যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন আর প্রত্যেকদিন আমাদের চ্যানেলটিকে দেখবেন নতুন নতুন আপডেট। ধন্যবাদ।